বাংলা টেলিভিশন দুনিয়ায় দিতিপ্রিয়া এখন জনপ্রিয় নাম। রানী রাসমণি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি, এবং বলা যায় যে তিনি এই চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। তবে রানী রাসমণির অবতারে দিতিপ্রিয়াকে যেরকম লাগে, বাস্তবে কিন্তু তাকে একেবারেই অন্যরকম দেখতে লাগে। তবে এবার দিতিপ্রিয়া এমন একটি ছবি পোস্ট করলেন যেখানে আপনি তাকে দেখে চিনতেই পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এই ছবি আমরা আপনাদের নিশ্চয়ই দেখাব। রানী রাসমণির মতো এত গুরুগম্ভীর একটি চরিত্রে অনেকদিন ধরেই অভিনয় করছেন তিনি। রানী রাসমণির অবতারে তাকে দেখতে একেবারেই আলাদা লাগে। এই ধারাবাহিকে তাকে যেরূপে দেখা যায়, ব্যক্তিগত জীবনে একেবারেই অন্য অবতারে দেখা যায় তাকে। তবে কয়েক মাস আগে দিতিপ্রিয়া তার হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন, তাকে প্রায় দেখা যায় টম বয়স লুকে। এদিন এই ছবিটি দিতিপ্রিয়া পোস্ট করলেন, আর এই ছবিটির সাথে আপনি রানী রাসমণি সিরিয়ালের দিতিপ্রিয়াকে মেলাতেই পারবেন না। বয়কার চুলেই ধরা দিলেন দিতিপ্রিয়া। এই ছবিতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া পরে রয়েছেন হোয়াইট কালারের একটি উইন্টার জ্যাকেট, চোখে রয়েছে সানগ্লাস। ভারতীয় পোশাকে তাকে দেখা গেলেও টম বয়স হেয়ার কাটেই নিজেকে মেলে ধরেন দিতিপ্রিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, দিতিপ্রিয়া শিশু শিল্পী হিসেবে কাজ করতে করতে কখন যে রীতিমতো বড় হয়ে উঠেছেন তা সত্যি খেয়াল করা যায়নি। এই কথা নিঃসন্দেহে বলা যায় যে দিতিপ্রিয়া বর্তমানে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয় থেকে ফ্যাশন স্টেটমেন্ট সবটাই মুগ্ধ করেছে বাংলার দর্শককে। আর এই কথা বলতেই হবে যে দিতিপ্রিয়ার নতুন এই লুক একেবারেই হাটকে। রানী রাসমণির বেশে দিতিপ্রিয়া আর বাস্তবে দিতিপ্রিয়াকে দেখে সত্যি মেলানো যায় না। দিতিপ্রিয়ার কোন লুক আপনার বেশি পছন্দের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর টেলিভিশনে সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.